প্রধানমন্ত্রীর আহ্বানে সর্বদলীয় সরকার অধীনে নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার আমিনুল ইসলাম। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি সংসদের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জ্বালাওপোড়া মানুষ হত্যার এই অপরাজনীতি প্রতিরোধ প্রতিহত করার শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, বিরোধী দলীয় নেতা তত্ত্বাবধায়ক সরকার চেয়ে শুধু অরাজকতাই সৃষ্টি করছেন, কিন্তু দেশের সাধারণ জনগণ বড় কোনো দলের কাছে এই ধরনের সহিংসতা আশা করে না। তিনি আরও বলেন, দেশের জাতীয় দল হিসাবে জাতির পিতার স্বপ্ন পূরণের দায়িত্ব নিতে হবে আমাদের সবাইকে। বাঙালি মানুষ হওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু বাঙালি এখনও মানুষ হতে পারেনি, আর তাই সেই সুযোগ তৈরি করছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।